হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে সুন্দর এবং আকর্ষণীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটির নাম অ্যাপেল পেডা, বা আপনারা গুরুদুধের সন্দেশও বলে থাকতে পারেন। অতিথি আপ্যায়নে অতি অল্প সময়ে আপনার নাস্তা টেবিলকে সুন্দর, আকর্ষণীয় এবং লোভনীয় করে তোলার জন্য এই একটি রেসিপি আপনাদের জন্য যথেষ্ট। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্লিজ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। তো এই মজাদার আইটেমটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যান নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। তো এখন মিডিয়াম ফ্লেমে আমরা এটিকে ভালো করে জাল করে নেব। আর এখানে আমি আখের চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সাদা চিনিও নিতে পারেন। 5 মিনিট এভাবে জাল করে নেওয়ার পর চিনি শিরাটা যখন এভাবে ঘন আর আঠালো হয়ে আসবে, তখন এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নেবেন। আমি এখানে ফুল ক্রিম ডানো দুধটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারবেন। তো যখন এটা মিশাবেন তখন একদম লো মিডিয়াম হিটে রেখে আপনারা এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা ভালো করে গলে গেলে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা অল্প অল্প করে মেশাবেন। যদি দেখেন যে আপনাদের এই ডোটা অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর মেশানো যাবে না। এই ডোটা কিন্তু সফট রেখে আপনাদেরকে এটা তৈরি করতে হবে। গুঁড়ো দুধের পরিমাণটা ভালো করে বুঝে নিতে হবে। একেবারে লো হিটে রেখে এভাবে ভালো করে ডোটাকে আমি মথে নিচ্ছি। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এটা কতটুকু সফট আর নরম আছে এখনও। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটি ট্রেতে নিয়ে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনারা এভাবে ধরতে পারেন। তো আমি অল্প একটু নিয়ে এভাবে গোল গোল শেপ করে নিচ্ছি। তো এভাবে যখন গোল শেপ করে নেবেন, তখন একটু এভাবে আঙুল প্রেস করে নিয়ে নেবেন। তো এভাবে আমি সবগুলো গোল শেপ করে নিয়ে নিচ্ছি। এভাবে যখন গোল শেপ করে নেওয়া হয়ে যাবে, তখন এখানে একটি লং দিয়ে দিচ্ছি। এগুলো শুধুমাত্র এখন ডেকোরেশনের পালা। তো এভাবে আপনারা ডেকোরেশন না করলেও যেভাবে গোল শেপ করে নিয়েছেন সেভাবেও আপনারা ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আর যদি সাজাতে ইচ্ছে হয় তো এভাবে আপনারা সাজিয়ে নেবেন। তো এখন আমি রেড ফুড কালারটা ইউজ করছি, আপনারা যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। তো যেহেতু আমি আপেলের শেপ দিব, যার জন্য এখানে আপেল কালারটা আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করলাম। আপনারা বুঝতেই পারছেন যে এখানে কতটুকু সময় লেগেছে। মোটামুটি 10 মিনিট সময়ের মতো লেগেছে সম্পূর্ণ প্রসেসটা রেডি করতে। তো যখন আপনাদের এভাবে ডেকোরেশন করা শেষ হয়ে যাবে, তখন এখানে পেস্তা বাদাম আমি এভাবে হাফ করে কেটে পাতা বানিয়ে দিলাম। তো এভাবে করেই শেষ করে নিলাম। আমার সবগুলো আপেল এখান বানানো শেষ হয়ে গিয়েছে। এখন 10 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব রংটা সেট হওয়ার জন্য। আর 10 মিনিট পর আমি এভাবে আপনাদের সামনে পরিবেশন করে নিচ্ছি। আর আমি একটি আপেল এভাবে কেটে দেখাবো আপনাদেরকে, বোঝানোর জন্য যে এটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এমন সুন্দর আর আকর্ষণীয় রেসিপি দেখার জন্য। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।